হ্যালো ফ্রেন্ড এন এম চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব দশ ও এগারোই জানুয়ারি দু হাজার কুড়ি যে চন্দ্রগ্রহণ হতে চলেছে এই চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারীরা কী করবেন বা কী করা উচিত কী করা উচিত নয় আমরা যেসব সংস্কারগুলো মেনে আসি সেগুলো ঠিক কি ভুল তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক একশো বছর পর পৃথিবীর মানুষ আজ বিরল ঘটনা প্রত্যক্ষ করতে যাচ্ছে বিজ্ঞানের কল্যাণে আগে থেকে জানা আছে সন্ধ্যার আকাশে ওঠা চাঁদ তিনটি চেহারা নিয়ে হাজির হবে সে কারণে আজকের চাঁদের নাম সুপার ব্লাড ব্লু মুন বা বিশাল নীল রক্তাভ চাঁদ সেই চাঁদ দেখার জন্য অনেকেই দিনক্ষণ মনে রেখেছেন কেউ বা আবার চাঁদ দেখার জন্য বিশেষ স্থানে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন কিন্তু গর্ভবতী নারীরা ওই সময় কি করবেন গর্ভবতী নারীরা চন্দ্রগ্রহণের সময় যা করবেন আমাদের দেশে প্রচলিত আছে যে চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারীকে শুয়ে থাকা যাবে না মাছ কাটা যাবে না খাওয়া যাবে না আরও নানা বিধি বিধিনিষেধ অনেকেই মনে করে চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণের সময় কাটাকুটি করলে কিংবা পানাহার করলে সন্তানের অমঙ্গল হয় এছাড়া চন্দ্রগ্রহণের সময় ওই নারীকে একেবারে আড়ালে রাখা হয় তবে এই ধরনের ধারণা কুসংস্কার ছাড়া আর কিছুই নয় কারণ কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর কাছাকাছি চাঁদ চলে আসাই সুপার মুন হবে যার উজ্জ্বলতা বেশ খানিকটা বেশি হবে স্বাভাবিক অবস্থা থেকে আজ চাঁদ প্রায় সাত ভাগ বেশি পর্যন্ত বড় হবে আর পনেরো ভাগ পর্যন্ত বেশি উজ্জ্বল দেখা যাবে আর সেই সঙ্গে সূর্য পৃথিবীর আর চাঁদ একই সরল রেখায় চলে আসবে তখনই হবে পূর্ণ চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণের ফলে গর্ভের সন্তানের ওপর প্রভাব পড়ার মতো কোনো কারণ নেই সন্তান বিকলঙ্গ হওয়ার সঙ্গে চন্দ্রগ্রহণের কোনো সম্পর্ক নেই এটা একে একেবারেই কুসংস্কার জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল ছুঁয়ে খানিকটা চাঁদে যায় সেই আলো আবার পৃথিবীতে আসার পথে অন্য সব রঙ হারিয়ে লাল রঙটি এসে আমাদের চোখে পৌঁছায় এই কারণে আজকে চাঁদ অনেকটাই রক্তিম দেখা যাবে যে কারণে এটিকে ডাকা হচ্ছে ব্লাড ব্লু মুন বলে জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি শাজাহান মৃধা বলেন আদিকাল থেকে পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের প্রতি মানুষের আকর্ষণ রয়েছে একটা সময়ে এসব বিষয়ে মানুষের মধ্যে নানা ভীতি ও কুসংস্কার কাজ করত এখন অনেকের মধ্যে এইসব কুসংস্কার আছে তবে আস্তে আস্তে মানুষের মধ্যে সংস্কার বা ভীতি দূর হয়ে যাচ্ছে বিশেষ করে তরুণ প্রজন্মের এখন আর যেসব এসব নেই বললেই চলে তিনি আরও বলেন চন্দ্রগ্রহণের সঙ্গে সংস্কার খাওয়া না খাওয়া বা অন্য কোনো কিছুর কোনো সম্পর্ক নেই এটা নিত্যান্তই একটি নিয়মিত ব্যাপার পুরো ব্যাপারটাই সবার উপভোগের দেখার একটি বিষয় তো বন্ধুরা আরও একটি কথা যারা চন্দ্রগ্রহণটি দেখতে চাইছেন অবশ্যই তারা চোখে সানগ্লাস লাগিয়ে দেখবেন সরাসরি দেখবেন না আমি এটা মনে করি আর বাইরে না বেরোনোই ভালো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় কারণ তখন রেডিয়েশন অনেকটাই বেড়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এর মধ্যে যদি কিছু ভুল বলে মনে হয় সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি মনে করেন পরের গ্রহণগুলি সময় যদি আপনাদের দরকার হয় জানার আমি অবশ্যই এই চ্যানেলে আপলোড করব তো সেই ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলে ক্লিক করে রাখুন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ